পাশাপাশি নেটে ব্যাটিং করছিলেন পারভেজ হোসেন ইমন এবং লিটন দাস। প্রথমে ইমন খেললেন একটা সুইপ শট, এরপর লিটনকে খেলতে দেখা গেল একটা স্কুপ। পাশাপাশি দুই নেটে দুই ওপেনারের এমন শট খেলতে দেখেই যেন পরিষ্কার হলো ক্যাপ্টেনের কথা মতো ব্যাট করার চেষ্টা চালাচ্ছেন লিটন ইমন। কেননা শুক্রবার প্র্যাকটিসে নামার আগেই ক্যাপ্টেন শান্ত বলেছেন, নতুন উদ্যমে বিশ্বভারী ক্রিকেটের আমেজে খেলবে বাংলাদেশ দল। এই সিরিজ থেকে আপনি দেখতে পারবেন যে আমাদের প্লেয়ারদের মধ্যে ডিফারেন্ট অ্যাপ্রোচে খেলতেছে সবাই, এবং সবাই জেতার জন্যই খেলবে। এবং আমার কাছে মনে হয় যে এখানে যে প্লেয়ারগুলো আছে, সাথে হয়তো আর 4-5টা প্লেয়ার হয়তো বাইরে আছে যারা অ্যাড হবেন, এরাই হয়তো সামনে 26 ওয়ার্ল্ড কাপে খেলবেন। সো আমার মনে হয় এই সিরিজ থেকেই আমাদের ওই প্রপার প্রিপারেশনটা শুরু হবে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এদিন পুরোটা সময় বাংলাদেশের দুই সম্ভাব্য ওপেনারকে হাত খুলে মারতে দেখা গেছে। স্পিনারদের বিপক্ষে ইমন যেমন চড়াও হয়েছেন, একই সময় লিটন হুক পুল করেছেন পেসারদের। বিশেষ করে আলাদা নজর কেড়েছে ইমনের ব্যাটিংয়ের ধরন। প্রতিটা বলই খুনে মেজাজে ব্যাট করতে দেখা গেছে এই ব্যাটারকে। শুধু স্পিন নয়, নেট বদলিয়ে ইমন যখন পেসারদের ফেস করতে গেছেন তখনও দেখা গেছে মারকুটে অ্যাপ্রোচ। পেসারদেরও সমানভাবে আক্রমণ করেছেন এই ব্যাটার। এমনিতে লেগ সাইডে বেশি শক্তিশালী হলেও অফ সাইডেও সমানতালে শট খেলতে দেখা গেছে এই ব্যাটারকে। মোদ্দা কথা হলো, ম্যানেজমেন্টের চাহিদা মতো ব্যাটিং করে রবিবারের ম্যাচে জায়গা পাওয়ার দাবি জানিয়ে রেখেছেন ইমন। নিজেই বলেছেন তার দল খেলবে মারকুটে ক্রিকেট। এরপর শান্ত যদি না পারতেন তাল মিলিয়ে বাউন্ডারি আদায় করতে, তবে সেটা হতো দৃষ্টিকটু। তার ব্যাটিংয়ের রোল অনুযায়ী শান্তও চেষ্টা করেছেন রানের চাকা সচল রেখে ব্যাটিং করে যেতে। এমনকি খারাপ ফর্মের ছায়া থেকে ভারত সিরিজ দিয়েই রানে ফেরার আশাবাদও ব্যক্ত করেছেন এই টপ অর্ডার ব্যাটার। আমার পারফরমেন্স নিয়ে খুব বেশি একটা কনসার্ন আমি করছি না অনেস্টলি, কারণ আমি বিশ্বাস করি যে আমি খুব তাড়াতাড়ি কামব্যাক করতে পারবো। টি-20তে শেষের দিকে দুটো ভালো ইনিংস ছিল লাস্ট ওয়ার্ল্ড কাপে, যদি আপনি খেয়াল করে দেখেন। চেষ্টা করবো যে এই সিরিজে কম কন্ট্রিবিউট করার। খেলার ধরন আর মানসিকতা দিয়ে বাংলাদেশ দলের সবচেয়ে ভয়ডরহীন এবং আক্রমণাত্মক ব্যাটার এই মুহূর্তে তাওহিদ হৃদয়। নতুন ধরনের বাংলাদেশ টি-20 দলে হৃদয়ই হতে পারেন ব্যাটিং অর্ডারের মেরুদণ্ড। আসার খবর হলো মিরপুর থেকে শুরু করে গোয়ালিয়র পর্যন্ত হৃদয় ব্যাটিং করছেন সেই মোতাবেকই। শুক্রবার বিকেল গড়িয়ে সন্ধ্যা নামা পর্যন্ত হৃদয়কে মনে হয়েছে ভালো টাচে আছেন। হৃদয়ের ব্যাটিং দেখেই শান্ত শোনানো আশ্বাসে বিশ্বাস আসতে পারে। এমনকি লিটন ইমন শান্তর পর তানজিদ তামিম যখন ব্যাট করতে এসেছেন তখন তাকেও আগ্রাসী মনে হয়েছে। এমনকি ব্যাট হাতে বৃহস্পতিবারের চেয়ে শুক্রবার তামিমকে বেশি স্বাচ্ছন্দ্যও মনে হয়েছে। শুক্রবারের প্রেস কনফারেন্সে শান্ত বলেছেন প্রধান দায়িত্বটা উপরের ব্যাটারদেরই নিতে হবে, সেক্ষেত্রে টপ অর্ডার ব্যাটারদের দায়িত্ব থাকবে দলকে উড়ন্ত সূচনা এনে দেয়া, পাওয়ার প্লের যথাযথ ব্যবহার করা। টাইগার ব্যাটারদের সেই অনুযায়ী প্রস্তুতি নিতে দেখা গেছে। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে নেটের পরিবেশ আর ম্যাচের অবস্থা মেলানোর সুযোগ নাই, ম্যাচে পরিস্থিতি কঠিন হবে আরও। তবে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলার ফলে লিটন শান্তদের মানিয়ে নিতে হবে। ক্যাপ্টেন শান্তকে বিশেষ ভূমিকা পালন করতে হবে তার নিজের দেয়া আশ্বাস সত্য করতে। অপরদিকে হৃদয়কে দেখাতে হবে টি-20 ক্রিকেট আসলে আগ্রাসীভাবেই খেলতে হয়। শুক্রবার শান্তর সংবাদ সম্মেলনে ছিল আশার বাণী। শান্তর কথায় মেলা আশ্বাসের পালে হাওয়া জুগিয়েছেন খোদ ব্যাটাররাই। প্রত্যাশা থাকবে ব্যাটারদের ব্যাটিংয়ের ধরনে এমন আগ্রাসন রবিবারেও থাকবে, তবেই ভারতের বিপক্ষে গোয়ালিয়রে লড়াই করা যাবে। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্সি, গোয়ালিয়র, ভারত।